वेलकम टू अनदर वीडियो ऑफ न्यूट्रिनोशन स्नेहा आगेर वीडियोते आमरा किछु एरकम फूड प्रोडक्ट्स देखेछि कमर्शियल फूड प्रोडक्ट्स जेगुलोर लेबल एबं डिक्लेरेशन हेल्थ क्लेम एगुलो निये आमरा आलोचना करेछि। आजके सेरकमई आरो किछु प्रोडक्ट्स निये आमरा एनालाइज करब एबं देखब सेगुलो आदो हेल्दी किना। एबार आसि नेक्स्ट प्रोडक्टे, वी हैव पेरी पेरी रागी चिप्स। देखिए दीते चाहिए मैं एक टू प्रोडक्ट गुलो एक टू टू करे रखे ची पैकेट है, सो दैट देखा जाए। सो दिस इज पिरी पिरी रागी चिप्स। एबार एखानकार हेल्थ क्लेम गुलो देखे नेब। रोयेछे नो एडिटिव, जीरो ट्रांस फैट, हाई इन फाइबर। सो तीनटे हेल्थ क्लेम रोयेछे, नो एडिटिव, नो एडिटिव, जीरो ट्रांस फैट एंड हाई इन फाइबर। এবার আমি লেবেলটা একটু দেখিয়ে দিতে চাই, আর এবার আমি লেবেলটা একটু পড়তে চাই। সো অ্যাপারেন্টলি দিস ইজ আ রাগি চিপস উইচ হ্যাজ জিরো ট্রান্স ফ্যাট, কিন্তু এখানে যদি দেখেন তাহলে লেবেলে লেখা আছে ট্রান্স ফ্যাট রয়েছে 1.2 গ্রাম। দিস ইজ আ ক্লিয়ার কেস অফ মিস ইনফরমেশন, যেখানে আমার ডিক্লেয়ার রয়েছে ইটস জিরো ট্রান্স ফ্যাট প্রোডাক্ট, সেখানে লেবেলটা উল্টালেই দেখা যাচ্ছে যে প্রায় 1.2 গ্রাম ফ্যাট রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এটা একটা 70 গ্রামের প্যাকেট আর আমার নিউট্রিশনাল ডিক্লারেশন রয়েছে 100 গ্রামের প্রোডাক্টের। সো 100 গ্রামে 1.2 গ্রাম ফ্যাট, ট্রান্স ফ্যাট। টোটাল ফ্যাট ইজ 8 গ্রাম, ইটস আ 339.2 কিলো ক্যালোরি এনার্জি বাই পার 100 গ্রাম। এটা একটা 70 গ্রামের প্যাক আবার বলে রাখছি। আর ইয়েস, প্রোটিন রয়েছে 4.8 গ্রাম ইন 100 গ্রাম। সো আগেন ইটস আপ টু ইউ, ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার দিস অ্যাজ আ হাই ফাইবার, যেখানে ফাইবার রয়েছে, মানে যেখানে ফাইবারের কোনো ডিক্লারেশনই নেই বেসিক্যালি, তো হাই ফাইবার বলা আছে কিন্তু ফাইবারটা নিউট্রিশনাল যে লেবেল রয়েছে তাতে ডিক্লেয়ার করা নেই, এবং জিরো ট্রান্স ফ্যাট রয়েছে, সেখানে ট্রান্স ফ্যাট 1.2 গ্রাম, আর নো অ্যাডিটিভস দেওয়া রয়েছে, তো এখানে অ্যাডিটিভের কথা কিন্তু কিছু মেনশন করা নেই। সো দিস ইজ রাগি চিপস। নেক্সট যে প্রোডাক্টটাতে আসবো, দ্যাট ইজ লেমন চিলি চিকপিস। লেমন চিলি চিকপিস, এটার আমরা একটু দেখে নেব ডিক্লারেশন। আগেন ভ্যাকুয়াম ফ্রাইড, হাই ইন প্রোটিন, গ্লুটেন ফ্রি অ্যান্ড ভিগান ফ্রেন্ডলি। আবার বলতে চাই, গ্লুটেন ফ্রি, আগেন ইটস আ ভেজিটেবল, এটা ভেজিটেবল সোর্স প্রোডাক্ট, এটা কোনো অ্যানিমাল সোর্স এটা এমনি নেই, বিকজ ইটস এ চিকপি প্যাক, আর এখানে অবভিয়াসলি ভিগান, আগেন আই ফিল ইটস ইটস এন আননেসেসারি থিং। গ্লুটেন ফ্রি অবভিয়াসলি বিকজ এটা চিকপি, চিকপিতে গ্লুটেন থাকে না, এটাও মোটামুটি আমাদের জানা। অ্যান্ড দেন উই হ্যাভ টু থিংস টু অ্যাড্রেস, ভ্যাকুয়াম ফ্রাইড এবং হাই ইন প্রোটিন। আমি এটা একবার দেখিয়ে দিই এবং এটার নিউট্রিশনাল ডিক্লারেশনটাও দেখিয়ে দিতে চাই। এবার আমি এটা লেবেলটা পড়তে চাই। সো অ্যাপারেন্টলি এই প্যাকেটটা হচ্ছে 180 গ্রামের প্যাকেট, 180 গ্রামের প্যাকেট, এবং আমাদের যে নিউট্রিশনাল ডিক্লারেশন দেওয়া আছে সেটা 100 গ্রামে দেওয়া আছে। 100 গ্রামের এনার্জি ভ্যালু ইজ 463 কিলো ক্যালোরি। এটা কিন্তু মাইন্ড ইট, এটা কিন্তু 100 গ্রামের বেশি রয়েছে, এটা অলমোস্ট 200 গ্রাম, মানে 180 গ্রাম রয়েছে। সো আর এইটার এনার্জি ভ্যালু ইজ 463 কিলো ক্যালোরি পার 100 গ্রাম, যার মধ্যে টোটাল ফ্যাট ইজ 17.7 গ্রাম, সুগার রয়েছে 6.62 গ্রাম, অ্যান্ড সিন্স ইট ইজ রিচ ইন প্রোটিন, ইয়েস 19.3 গ্রাম প্রোটিন রয়েছে পার 100 গ্রাম সার্ভিং। ইয়েস, ইট ইজ রিচ ইন প্রোটিন, হাই ইন প্রোটিন, বাট হোয়াট অ্যাবাউট দ্য ফ্যাট, হোয়াট অ্যাবাউট দ্য সুগার? এখানে আলাদা করে সুগার অ্যাড করা রয়েছে, তার মানে আদারওয়াইজ জাস্ট সুগার এত তো থাকতে পারে না,
কারণ এখানে কার্বোহাইড্রেট রয়েছে 56.6 গ্রাম, বাট আলাদা করে এখানে সুগারটাকেও দেওয়া রয়েছে, সো দিস ইজ 6.62 গ্রাম, এবং টোটাল ফ্যাট ইজ 17.7 গ্রাম। সো অ্যাপারেন্টলি যখন আমরা একটা হাই প্রোটিন স্ন্যাক দেখি বা যখনই কোনো জিনিস হাই প্রোটিন হয়, সেটা আমাদের কাছে খুব লিউক্রেটিভ হয়ে যায়, ব্যাপারটা খুব হেলদি হয়ে যায় ইনস্ট্যান্টলি, যে ওকে হাই প্রোটিন আছে, কিন্তু প্রোটিনের সাথে আর কি কি আছে সেটা জানাটাও কিন্তু খুব দরকার, কারণ শুধু প্রোটিন যাচ্ছে না, প্রোটিনের সাথে কিন্তু এই এক্সট্রা সুগার এবং এক্সট্রা ফ্যাটটাও যাচ্ছে। সো দিস ইজ সামথিং উই শুড থিঙ্ক। তো এইটা গেল হচ্ছে লেমন চিলি চিকপি। আগেন আজকের লাস্ট প্রোডাক্ট, উইচ ইজ একটা এনার্জি বার। এনার্জি বার ইজ ভেরি পপুলার যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু মন দিয়ে করেন বা যারা খেলাধুলা করেন তাদের মধ্যে। এনার্জি এই শব্দটাকেই আমরা একটা হেলদি ব্যাপারের সাথে অ্যাসোসিয়েট করে ফেলি, কিন্তু সেই এনার্জিটা কোত্থেকে আসছে সেটা কিন্তু আমরা জানি না। সেটা সেই এনার্জির সোর্সটা কি আদৌ হেলদি সেইটা দেখে নেব এই এনার্জি বারে। এনার্জি বার আমি আরেকবার দেখিয়ে দিই এবং এটা হেলথ ক্লেমগুলো একবার দেখিয়ে দিই। সো বলছে এটা প্রোটিন রিচ, মেড উইথ গুডনেস অফ সিরিয়াল ব্লেন্ডস অ্যান্ড কন্টেইনস রোল্ড ওটস উইথ নো অ্যাডিটিভস, অ্যান্ড এটা একটা 30 গ্রামের প্যাক। এবার একটু নিউট্রিশনাল ডিক্লারেশনটাও দেখিয়ে দিতে চাই। রাইট, সো নিউট্রিশনাল ডিক্লারেশনটা এবার আমি এখান থেকে পড়বো। এটা একটা 30 গ্রামের প্যাক এবং নিউট্রিশনাল ডিক্লারেশন রয়েছে 100 গ্রাম প্রোডাক্টে। 100 গ্রাম প্রোডাক্টে যেটা ফার্স্ট ক্লেম, দ্যাট ইজ প্রোটিন রিচ, বলে দিতে চাই 8.90, প্রায় 9 গ্রাম প্রোটিন রয়েছে, উইচ ইজ ইন 100 গ্রাম। তো 30 গ্রামে ডেফিনেটলি সেটা 1/3 হয়ে যাচ্ছে। তো 8.9 গ্রাম ইন 100 গ্রাম। প্যারালেলি ফ্যাট রয়েছে 11.48 গ্রাম, মানে যদি 9% প্রোটিন থাকে তাহলে 11.5% ফ্যাটও রয়েছে, উইচ ইজ অ্যালার্মিং। প্রোটিন ব্যাপারটা শুনলেই আমরা ব্যাপারটাকে খুব লিউক্রেটিভ ভাবে নিই, যে বাহ প্রোটিন মানেই হচ্ছে একটা খুব হেলদি ব্যাপার, কিন্তু প্রোটিনের সাথে সাথে আর কি যাচ্ছে সেটাও দেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। সো হিয়ার উই হ্যাভ 8.9 গ্রাম প্রোটিন, প্যারালেলি 11.48 গ্রাম অফ ফ্যাট, সেখানে সুগার রয়েছে প্রায় 20.23 গ্রাম। সো 100 গ্রামে 20% সুগার। এনার্জি তো পাওয়াই যাবে, ডেফিনেটলি ইটস অ্যান এনার্জি বার, কিন্তু এনার্জি সোর্সটা কি? অ্যান্ড আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, এনার্জি বা ক্যালোরিজ 441.68 কিলো ক্যালোরি পার 100 গ্রাম। আগেন সবকটা ভ্যালু 1/3 হয়ে যাচ্ছে, স্টিল যদি পার্সেন্টেজে আমরা দেখি তাহলে 100 গ্রামে 441 কিলো ক্যালোরি, অ্যান্ড কার্বোহাইড্রেট 75.69 গ্রাম অবভিয়াসলি থাকবেই, কারণ এখানে অলরেডি বলাই আছে যে এখানে সিরিয়ালস রয়েছে। তো সেখানে সিরিয়ালস কি কি রয়েছে একটু দেখে নেব আমরা ইনগ্রিডিয়েন্টসে। সিরিয়াল ব্লেন্ডের মধ্যে রয়েছে সয়া নাগেটস, ওয়ে ক্রিসপি, সয়া ক্রিসপি, রাইস ক্রিসপি, হুইট ক্রিসপি, রাগি ক্রিসপি, জোয়ার ক্রিসপি, বাজরা ক্রিসপি, কিনোয়া ক্রিসপি, এইগুলো রয়েছে। এবং হোয়াইট কম্পাউন্ডের মধ্যে কিন্তু রয়েছে সুগার, মিল্ক সলিড, এডিবল ভেজিটেবল ফ্যাট, গ্লুকোজ, ইনভার্ট সুগার সিরাপ, রোল্ড ওটস, ক্র্যানবেরি, ক্র্যানবেরি আমন্ড, ভেজিটেবল অয়েল আগেন, অ্যান্ড প্রোটিন ব্লেন্ডের মধ্যে রয়েছে ওয়ে প্রোটিন আইসোলেট, সয় প্রোটিন কনসেন্ট্রেট, এবং এখানে দেওয়া রয়েছে নো অ্যাডিটিভস, ঠিক কথাই, কিন্তু অবভিয়াসলি ইমালসিফাইং এজেন্ট এখানে কিন্তু রয়েছে। সো দিস ইজ ইট, দিস ইজ দ্য এনার্জি বার, অ্যান্ড ইউ নো নাও এনার্জিটা কোত্থেকে আসছে। প্রোটিন রিচ, ইয়েস, বাট প্রোটিন রিচ, প্রোটিন রিচের সাথে আর কি কি রিচ সেই তো দেখাটাও ইম্পর্টেন্ট, কারণ প্রোটিন ইজ নট দ্য ওনলি নিউট্রিয়েন্ট এনার্জি বার, বাট এনার্জি কে আমরা সবসময় হেলদি একটা ব্যাপারের সাথে অ্যাসোসিয়েট করি, উইচ ইজ নট অলওয়েজ হেলদি ইফ ইউ আর নট ভেরিফাইং দ্য সোর্স অফ ইউর এনার্জি। দিস ইজ ইট, চেষ্টা করলাম একটু ইনফরমেশন শেয়ার করার, আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ হয়েছে। আপনারা যদি এরকম কোনো হেলদি স্ন্যাক খেয়ে থাকেন বা হেলদি স্ন্যাক
শুনে থাকেন এবং তার লেবেল বুঝতে যদি কখনো অসুবিধা হয় বা মনে হচ্ছে কোনো ডাউট আসছে, ডেফিনেটলি আপনারা আমাদের সেই লেবেলের ছবি তুলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। আর আপনারা যদি এরকম কোন হেলদি স্ন্যাক দেখে থাকেন বা যারা ক্লেম করছে হেলদি স্ন্যাক সেরম যদি দেখে থাকেন, তাহলে আমাদের জানাতে ভুলবেন না, আমরা ডেফিনেটলি চেষ্টা করব সেগুলোকেও রিভিউ করার। আপাতত আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফুড লেবেল অবশ্যই পড়বেন, এবং ফুড লেবেল যখন পড়বেন তখন একটু ক্রিটিক্যালি পড়বেন। এই অবধি আজকের আমার ভিডিও থাকছে। নিউট্রিন ওশান আবার ফিরবে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের যদি মনে হয় কোনো টপিক নিয়ে আপনারা শুনতে চান, আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট সেকশনে বলতে পারেন, আমাদের ইনবক্স করতে পারেন। সো উইল বি গ্ল্যাড টু অ্যাড্রেস দোজ। আজকের মতন তাহলে আসছি, ভালো থাকবেন।